আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা স্ক্রিনের উপরে যেই ফটোগুলো দেখতেছেন এই ফটোগুলো আপনারা কীভাবে নিজেরা এডিট করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো সো চলেন আর দিন করে যাক আজকে ভিডিও বন্ধুরা একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমে আপনারা কী করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রুম ওপেন করার পর দেন এখানে আপনারা সার্চ করবেন বিআইএনজি বিং ইমেজ ক্রিয়েটর এ দেখুন এখানে চলে আসছে বিং ইমেজ ক্রিয়েটর দেন এখানে দেখুন প্রথমে যেই ওয়েবসাইটটা আছে প্রথমে যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটটাতে ক্লিক দেখুন এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু প্রথমে এরকম ইন্টারভেস করবেন আপনাদেরকে প্রথম জিমেল দ্বারা লগ ইন করে নিতে হবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ করে নেবেন এই দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এমডি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে এখানে দেখুন আপনারা যেরকম বাজে যেরকম আপনি ফটোটা এডিটিং করতে চান ফটোটা বানাতে চান এখানে আপনি টাইপিং করবেন এখানে আপনি তার বর্ণনাটা দিয়ে দেবেন ধরেন আমি এখানে দেখুন

এই দেখুন চলে আসছে কিন্তু একটু লোডিং করছে করার সাথে সাথে কিন্তু চলে আসছে এই দেখুন জার্সি নাম্বার টেন টিভির সামনে বসে খেলা দেখতেছে দেন আপনারা এখানে দেখুন যদি আপনারা ধরেন টেন ইয়ার্স ওল্ড বয়েস ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট অন এখানে টিভি নিয়ে স্টেডিয়াম দিয়ে দিচ্ছি দাঁড়ান দেখুন বন্ধুরা এখানে আমি টিভি ক্যাটাই স্টেডিয়াম দিয়ে দিছি দেন আমি আবার দিলাম দেখুন ক্রিয়াটি ক্লিক করলাম একটু লোডিং করার পর আবার কিন্তু চলে আসবে এই দেখুন চলে কিন্তু এই দেখুন যার নাম্বার টেন দিদার ও কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখতেছে এই দেখুন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ